আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে চলে আসলাম আপনাদের মাঝে একটা এক্সচেঞ্জের অফার নিয়ে। অ্যাজ লাইক বলে দিই আপনাদেরকে, লিঙ্কি ওয়ালেটে যারা মিস করছিলেন তাদেরকে বলবো যে এই ওয়ালেটটা আপনারা মিস করবেন না, এটা একটা এক্সচেঞ্জের অফার। এইখানে আপনাদেরকে 200টা টোকেন দিবে, 200টা টোকেনের ভ্যালু হচ্ছে $20। তো এটা কিভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, কিভাবে আইডিটা ভেরিফাই করবেন, এ টু জেড বিষয় নিয়ে দেখাবো এবং কি কি কন্ডিশন তারা দিছে সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এই ভিডিওটা কেউ মিস করবেন না, অফারটা কেউ মিস করবেন না। কারণ হচ্ছে লিঙ্কি ওয়ালেটে অনেক কিন্তু পরবর্তীতে পস্তাইছেন যে ভাই আমি পেমেন্টটা পাইলাম না, KYCটা হলো না। তো এই অফারটা লিমিট অফার, যেহেতু সময় দেখাচ্ছে এক মাস, বাট অফারটা খুবই লিমিট। আর এমন আছে আজকে আগামীকালকে শেষ হয়ে যেতে পারে। যারা আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা জয়েন করে নেবেন। এর জন্যই বলি যে টেলিগ্রামে আপনারা এটাকে অবশ্যই অবশ্যই কী করবেন, টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে থাকবেন। দেখেন, যদি টেলিগ্রামে জয়েন হয়ে থাকতেন, আমি কিন্তু টেলিগ্রামে আজকে শেয়ার করে দিছি হচ্ছে, এখানে যদি দেখতে পারেন, 1:08 কিন্তু আজকে শেয়ার করে দিছিলাম। তো অনেকেই জয়েন হয়েছে, অনেকেই KYCটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো চলেন বন্ধুরা, আর দেরি না করি সম্পূর্ণ এ টু জেড দেখাই দিব কীভাবে আপনার কাজটা করতে হবে। তো নতুন ভিউয়ার যারা আছেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কি আপনারা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, ওকে। তো চলেন বন্ধুরা শুরু করা যাক। শুরু করার প্রথমে এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লিঙ্ক, এই রেজিস্ট্রেশন লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যেরকম আসবে, আচ্ছা এখানে অলরেডি কিন্তু আমার KYCটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 15 মিনিট আগে কিন্তু আমার KYCটা সম্পূর্ণ সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি দুইটার দিকেই না, এটা হচ্ছে সন্ধ্যার দিকেই আমি এটা সাবমিট করছিলাম, অর্থাৎ বিকেল ইফতারের আগে। তো যেহেতু এটা KYCটা 24 ঘন্টার আগেই আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, তো আপনারাও KYCটা সাবমিট করে দেবেন, আমি যেভাবে দেখাবো, ওকে। তো এখানে ফার্স্ট লেভেল যে কাজটা করতে হবে, আপনাকে এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এই টিক মার্ক উঠাইবেন, তারপরে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। আপনার ইমেইলে একটা 6 সংখ্যার কি যাবে, একটা 6 সংখ্যার মেসেজ যাবে, সেই মেসেজটা দিয়ে আপনার এই সাইন আপটা কমপ্লিট করবেন, ঠিক আছে। সাইন আপ কমপ্লিট করার পরে আপনারা সেম জিনিস দিয়ে আপনারা কি করবেন, অর্থাৎ যে মেইলটা দিছেন সেই মেইলটা দিয়ে আপনি এইখানে লগ ইন করে নেবেন মেইল আর পাসওয়ার্ড দিয়ে, ওকে। তো এর পরবর্তীর কাজগুলি আমি দেখাই আপনাদেরকে। পরবর্তীতে আপনাকে ফার্স্টে এইখানে দেখতে পারবেন একটা ইউজার নামে একটা অপশন আছে, ইউজার অপশনে ক্লিক করলে আপনার সামনে এখানে এই এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা থাকবে আনভেরিফাইড। আপনি কি করবেন, এই আনভেরিফাইডের উপরে একটা ক্লিক করে দিবেন। আনভেরিফাইডের উপরে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে, আপনি কি করবেন, এই যে এখানে লেখা আছে হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন, ঠিক আছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এটার উপরে যখন একটা ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি ফার্স্ট লেভেল যে কাজটা করবেন, এইখানে আপনার NID কার্ড অনুযায়ী, এখন NID কার্ডের কথা বলতেছি, অনেকে বলতে পারেন যে ভাই আমার তো NID কার্ড নাই, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনার মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন যারই NID কার্ড হোক তার দিয়ে আপনি এখান থেকে কাজটা করতে পারবেন। আচ্ছা এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, মিডিল নেম না থাকলেও চলবে, ওকে। এর পরবর্তীতে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার NID কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ, এখানে ডে সিলেক্ট করবেন, এখানে মাস সিলেক্ট করবেন, এখানে বছর সিলেক্ট করবেন, আর এখানে এই জেন্ডারে যেটা আপনার মেল হন ফিমেল হন সেটা আপনি এটা ইয়া করে দিয়ে নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে, আসার পরে এইখানে আপনি যে কান্ট্রিতে এই মুহূর্তে বসবাস করতেছেন, যে কান্ট্রির আপনার NID কার্ড, সেই কান্ট্রির এই জায়গায় সিলেক্ট করে দিবেন। এখানে সিটি সিলেক্ট করবেন, স্টেট, হাউস যদি না থাকে না দিয়ে দিবেন, ঠিক আছে, অ্যাপার্টমেন্ট না থাকলে না দিয়ে দিবেন, আপনার NID কার্ডের জিপ কোডটা 100% দিবেন। এরপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, এইখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, ওকে। আচ্ছা এর পরবর্তীতে আপনার সামনে এরকম আসবে, যখন আমি এখানে সব কিছু সিলেক্ট করে নিছি, সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনি যদি চান এখানে পাসপোর্ট দিয়েও ভেরিফাই করতে পারেন, NID কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আমি NID কার্ডটা দিয়েই সাবমিট করছি। NID কার্ডের উপরে একটা ক্লিক করে দিবেন, NID কার্ডের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে চলে আসবে হচ্ছে, এরকম আসবে না, আপনার সামনে প্রথমে আপনাকে দিতে হবে, আমার কথাগুলি শুনে নেন সেভাবে দিবেন। আপনি কি করবেন, এখানে আপনার NID কার্ডের যে ফ্রন্ট পার্টটা আছে ফ্রন্ট পার্টটা সুন্দরভাবে ক্লিয়ার করে একটা ছবি তুলবেন। এরপরে ব্যাক পার্টের নেক্সটে ক্লিক করলে, আপলোডে ক্লিক করলে, আপলোড অপশনে ক্লিক করলে
আপনাকে আবার ব্যাকপার্টের ছবিটা দিতে হবে। ব্যাকপার্টের ছবি দেওয়ার পরে আপলোডে ক্লিক করবেন। সেম এইখানে যেরকম দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার সামনে একটা সাদা কাগজ হাতে নেবেন। হাতে নেওয়ার পরে এইখানে লিখবেন এক্সচেঞ্জারের নাম আর হচ্ছে ডেট, আর আপনার এনআইডি কার্ডে যেরকম সাইন আছে সেই সাইনটা দিবেন। দেওয়ার পরে এইখানে এক হাতে এনআইডি কার্ড নেবেন, আরেক হাতে হচ্ছে আপনি লেখাটা নেবেন। নিয়ে একটা সুন্দর করে স্পষ্ট করে ছবি তুলবেন। ছবি করে দিয়ে তোলার পরে এখানে আপলোড অপশন আছে, আপলোড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন হচ্ছে এই যে প্লিজ ওয়েট ডাটা লোডিং ইজ ইন প্রোগ্রেস। তো এখানে এরকম আসবে, তার পরবর্তীতে এই যে এরকম সিস্টেম আসবে এখানে, অর্থাৎ এখানে এটা ভেরিফিকেশনটা তারা ম্যানুয়ালভাবে চেক করে আপনার আইডিটা ভেরিফাই করে দিবে। আইডিটা আপনারা যত দ্রুত পারেন, আমার ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা এই কাজটা করে নেবেন, কেন অফারটা যে কোনো মুহূর্তে এন্ড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা হওয়ার পরবর্তীতে আপনাকে যে কাজটা করতে হবে, আমি আমার সরাসরি অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে চলে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে। ওকে, এইখানে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা কিন্তু অনেকেই কাজটা করছেন বাট কেওয়াইসি করেন নাই। ভাই, কেওয়াইসি না করলে অ্যাকাউন্টের কোনো মূল্যায়ন থাকবে না। আচ্ছা, এইখানে আসেন। এখানে আসার পরে আপনি এই থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করবেন। থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন হচ্ছে এয়ারড্রপ সেকশন। তো এয়ারড্রপ সেকশনে একটা ক্লিক করে দিবেন। এয়ারড্রপ সেকশনে যখন ক্লিক করে দিবেন এইখানে তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলি আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু ফিল আপ করতে হবে। এই রিকোয়ারমেন্টগুলি তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, অলরেডি আমরা রেজিস্টার করে নিছি। কেওয়াইসি করতে হবে, কেওয়াইসি করে নিছি। এখন আসেন এই যে থার্ড যে স্টেপটা, অনেকেরই এটা পছন্দ হবে না। তো বাট এটা এখানে আমাদের কোনো লস নাই, সেটা একটু বলে দেই। মেক এ ডিপোজিট, এখানে আপনাকে $20 ডিপোজিট করতে হবে। $20 ডিপোজিট করে হোল্ডিং রাখার কোনো প্রয়োজন নাই, আপনি $20 ডিপোজিট করে আবার আপনি এখান থেকে উইথড্রল দিয়ে নেবেন। তো এইখানে একটা জিনিস অবশ্যই আপনি ঠিক রাখবেন, সেটা হচ্ছে কেওয়াইসি হওয়ার পরে কিন্তু আপনাকে এখানে ডিপোজিটটা করতে হবে। উইদাউট কিন্তু ডিপোজিট করলে এখান থেকে আপনি টাকাটা তুলতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর আসেন এখানে সাবস্ক্রাইব, এই যে এখানে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলি আছে এই সোশ্যাল মিডিয়াতে একটা একটা করে ক্লিক করলে সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে আপনাকে যে রেওয়ার্ডটা আছে, এই যে রেওয়ার্ডটা দেখতেছেন, এই রেওয়ার্ডটা হচ্ছে আপনাকে 200 টোকেন দিবে, যেটার ভ্যালু হচ্ছে $20। ঠিক আছে, তো এটা যেহেতু অফারটা খুবই চমৎকার এবং কি অফারটা অলরেডি ভাইরাল হয়ে গেছে, তো এর পরবর্তীতে যদি আপনি এখান থেকে রেফার করতে পারেন, আপনার রেফার লিঙ্ক দিয়ে পার রেফারের জন্য আপনাকে 70টা করে টোকেন দেওয়া হবে। 70টা টোকেনের ভ্যালু হচ্ছে $60। ওকে, তো আপনারা এই যে আমি যেভাবে বললাম সেভাবে আপনারা কাজটা করবেন। তো এখন আপনারা যদি আপনার যাদের কেওয়াইসি হয়েছে তারা ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করে এই ব্যালেন্স অপশনে ক্লিক করে দিবেন। ব্যালেন্স অপশনে ক্লিক করে দিয়ে আপনি এখানে ডিপোজিট করবেন। কীভাবে ডিপোজিট করবেন সেটা আপনাদেরকে দেখাই দেই। এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ডিপোজিট অপশন। তো এই ডিপোজিট অপশনটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে এইখানে দেখতে পারবেন হচ্ছে এই যে একটা আইকন আছে, আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সার্চ দিবেন USDT। ঠিক আছে, এখানে USDT লিখবেন, USDT। তো আমি এখানে USDT-তে USD পেয়ারে কিন্তু আমি এটা ডিপোজিটটা করব। ঠিক আছে, তো USD পেয়ারে ক্লিক করার পরে এইখানে যে দুইটা অপশন থাকবে এই দুইটা অপশনে আপনারা সুন্দরভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এইখানে আরেকটা মেথড আছে, পেমেন্ট মেথড। আপনি কিসের মাধ্যমে তাদেরকে পেমেন্টটা করবেন, তো নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। এইখানে তিনটা নেটওয়ার্ক আছে, আপনি চাইলে তিনটার ভিতরে যে কোনোটা, আপনাদেরকে এই নিচেরটা মানা করব কারণ এটা গ্যাস ফি অনেক বেশি। আপনি চাইলে VIP-20 করতে পারেন, আপনি চাইলে TRC-20 করতে পারেন। তো আমি কী করবো, TRC-20টা সিলেক্ট করে দিলাম। TRC-20 সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখবেন এই যে এরকম একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনাকে দিয়ে দিছে, অর্থাৎ ডিপোজিট অ্যাড্রেস। তো এইখানে আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন কপি বাটন, এই কপি বাটনে ডিপোজিটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা কপি হয়ে যাব, সরাসরি চলে যাব আমি বাইন্যান্সে। আচ্ছা, আমি বাইন্যান্সে আসার পরে সকল কিছু কমপ্লিট করে নিছি। কমপ্লিট করার পরে এখানে সব কিছু দিয়ে নিছি। দেওয়ার পরে এখানে $21 দিবেন। ঠিক আছে, যদি বাইন্যান্স থেকে করেন $1 চার্জ কাটবে, যদি অন্য অন্য ওয়ালেট থেকে করেন সেটাও $1 কাটবে। তো আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আমি আমার কোডগুলি দিয়ে নিচ্ছি একটু। তো এইখানে আমি কিন্তু অলরেডি এটা অলরেডি কমপ্লিট করে দিছি, এটা প্রসেসিংয়ে আছে। আমরা একটু ওয়েট করি কতক্ষণ লাগে ডিপোজিটটা কমপ্লিট হতে। ট্রানজ্যাকশন হতে 5 থেকে 10 মিনিট সময় লাগে আমরা সবসময় জানি।
আচ্ছা, ট্রানজাকশন কমপ্লিট হতে থাক, আর তার আগে আমি আপনাদেরকে কিছু প্রুফ দেখাবো যে এয়ারড্রপের থেকে যে কাজ করলে পেমেন্ট পাওয়া যায় সেটার কিছু প্রুফ আপনাদের মাঝে আমি তুলে ধরব। এটা হচ্ছে বিগত 2014-15 সালের একটা পেমেন্ট প্রুফ, আমি যে এয়ারড্রপে এতদিন থেকে কাজ করি সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। তো আমি চলে যাব টাস্ট ওয়ালেট। আচ্ছা, আমি অলরেডি টাস্ট ওয়ালেটে চলে আসছি। টাস্ট ওয়ালেটে চলে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমার ইথোরিয়ামের যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা ছিল হচ্ছে মাত্র $1 থেকে $2। এখন মার্কেট ডাউন আছে, তারপরেও দেখতে পাচ্ছেন $15.56। এই যে পেমেন্টগুলি, এটি হচ্ছে মাই ইথার ওয়ালেটের পেমেন্ট, অর্থাৎ এই টাস্ট ওয়ালেট জন্ম হওয়ার আগে কিন্তু এই আমি কাজ শুরু করছি। তো বিষয়টা হচ্ছে আমি কিন্তু অনেক আগে থেকে কাজ করি। এইখানে যে দেখতে পাচ্ছেন এই পেমেন্টটা, এই যে $99 শো করতেছে, এটা সব সম্পূর্ণই কিন্তু ERC-20 নেটওয়ার্কের, এটা হচ্ছে ERC অর্থাৎ ইথেরিয়াম বেসের যে প্রজেক্টগুলি ছিল তখন এয়ারড্রপ থেকে এই পেমেন্টগুলি আমি রিসিভ করছিলাম। তো এইখানে যদি আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফের কথা বলি, এগুলি প্রত্যেকটাই হচ্ছে কিন্তু ETH-এর পেমেন্ট, ঠিক আছে। তো এখানে হিউজ পরিমাণ কিন্তু একটা অ্যাসেট কিন্তু আমার এই জায়গায় আছে। তো বিষয়টা হচ্ছে আপনারা ওই অনেকেই কি করেন, আজকে দেখেন 2015 সাল যদি হিসাব করি, 7 বছর কিন্তু, 7 বছর পরে কিন্তু আমি এই ওয়ালেটে আজকে ইনপুট করলাম, ঠিক আছে, এই প্রাইভেট কি দিয়ে ইনপুট করলাম। তো বিষয়টা হচ্ছে যে এই এতদিন পরেও কিন্তু এইখান থেকে আমি পেমেন্ট রিসিভ করতেছি। তো অনেকেই আমি দেখতে পারি যে 2 মাস 1 মাস 15 দিন কাজ করে কি করেন যে ভাই আমার তো কোম্পানি পেমেন্ট দেয় না, আমি পেমেন্ট পাই না, আমি কাজ করব না। ভাই, এইগুলি যদি করেন তাহলে কিন্তু আপনার কপালে কোনো ইনকাম হবে না। এয়ারড্রপ হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে। জানুয়ারি মাসে লিঙ্কিতে আমরা কাজ করছিলাম, এখন কিন্তু সবাই পেমেন্ট নিলাম যারা লিঙ্কিতে কাজ করছি। তো বিষয়টা হচ্ছে যে এইখানে আরও অসংখ্য পেমেন্ট আমরা নিছি। তো বিষয়টা হচ্ছে আপনারা ধৈর্য নিয়ে কাজ করতে হবে। একটানা আপনাদের কাছে কথা দিচ্ছি, যদি আপনি একটানা 6 মাস আমার সাথে কাজ করতে পারেন, আজকে কথা দিলাম পেমেন্ট মাস্ট বি আপনি পাবেন, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে অল্পতেই মন ভেঙে যাইলে চলবে না, মনটাকে শক্ত করে অবশ্যই অবশ্যই লং টাইম চিন্তা করে কাজ করতে হবে। এখনও যারা মনে করেন এয়ারড্রপে কাজ শুরু করব করব না, হ্যাঁ পেমেন্ট পাওয়া যায় না, এগুলি যদি মনের ভিতরে থাকে তাহলে বলবো আপনারা ভুলে যান। আমি বলে দিই, লিঙ্কি থেকে আমার কমিউনিটির ভিতরে 1.5 লক্ষ টাকার পেমেন্ট প্রুফ আছে, যেটা আমি আগামীকালকে ভিডিও দিয়ে দিব যে কে কে পেমেন্ট কতটুকু পাইছে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন, আপনাদেরকে আরও কিছু কথা বলে দেই যে এয়ারড্রপের কাজ হচ্ছে বিনা ইনভেস্টে এখান থেকে ফ্রিতে ইনকাম করা। সেই ফ্রিতে ইনকাম নেওয়ার জন্য 100% আপনার ভিতরে ধৈর্য শক্তি থাকতে হবে। যদি ধৈর্য শক্তি না থাকে তাহলে আমি বলবো আপনার জন্য এয়ারড্রপের ইনকাম না। যারাই ধৈর্য শক্তি নিয়ে এটা কাজ করতে পারবে তাদের জন্য এয়ারড্রপের ইনকাম। আশা করি বিষয়টি ক্লিয়ার। আচ্ছা, চলেন এবার আমরা আমাদের যে ডিপোজিটটা সেটা হয়েছে কিনা সেটা আমরা একটু চেক করব। আচ্ছা, অলরেডি কিন্তু আমার ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন $20 কিন্তু আমি ডিপোজিট এখানে কমপ্লিট করে ফেলাইছি। তো এখানে 5-7 মিনিটের ভিতরে কিন্তু আপনার ডিপোজিটটা এটা কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি চাইলে এইখানে দেখতে পাচ্ছেন উড্ডল বাটন, জাস্ট 24 ঘন্টা হোল্ড করবেন। 24 ঘন্টা হোল্ড করার পরে এইখানে আবার সেম USDT আপনি দিয়ে কি করবেন, এখান থেকে উড্ডলটা নিয়ে নেবেন, ঠিক আছে। এখানে যদি আপনি মেথডটা করেন, যেমন হচ্ছে USDT TRC-20, আপনি যদি এখান থেকে, এই যে দেখেন এখানে উড্ডল চার্জ আছে $2। তো এখান থেকে আপনি চাইলেই কিন্তু আপনার যে টোকেনটা, ডলারটা যেটা ডিপোজিট করলেন সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন। আশা করি সকল বিষয় ক্লিয়ার, অফারটা কেউ মিস করবেন না, কেউ মিস করবেন না। আবারও বলতেছি, KYC অ্যাপ্রুভ হওয়ার পরবর্তীতে কিন্তু আপনি ইনভেস্টটা করবেন। সবাই আগে KYC সাবমিট করেন, সকল A to Z। এটা পরবর্তীতে আমাদের টোকেনটা, আমাদের যে ডলারটা সেটা, তাদের যে 1 মাস সময় আছে, 1 মাসের ভিতরে এই টোকেনটা আমাদেরকে দিয়ে দিবে। আর অফারটা যদি আগেই শেষ হয়ে যায় তাহলে আশা করি আমরা আগেই পেয়ে যাব, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। দেখেন আমি কিন্তু অনেক আগের একটা পেমেন্ট প্রুফ আপনাদের মাঝে শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ অল এভরিওয়ান, সাথে আসছি, সাথে থাকবো। যাদের যে কোনো সমস্যা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আছে, সাপোর্ট গ্রুপ আছে, চাইলে আপনারা এটাতে সমস্যাগুলি সমাধান শেয়ার করতে পারেন, আমরা সাধ্যমতো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।